বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা আজ। এই মুহূর্তে রাজধানীর মেরুল বাড্ডায় আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার্জি এবং চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ মন্দিরে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। প্রথমে সরাসরি যাচ্ছি ধ্রুবর কাছে। আষাঢ়ী পূর্ণিমা, সেই আষাঢ়ী পূর্ণিমার পর থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই দিনটিকে বৌদ্ধ পূর্ণিমা হিসেবেই জানে। এই দিনেই আসলে আবির্ভূত হয়েছিলেন গৌতম বুদ্ধ। এবং এই দিনটিকে ঘুরে আজকে রাজধানী জুড়ে নানা আয়োজন। সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় শোভাযাত্রা করেছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা, এবং এখন পর্যন্ত যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছেন রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের যে বিহারগুলো আছে, যে মন্দিরগুলো আছে, তাদের সেখানে এসে তারা উপস্থিত হয়েছেন। এবং আমরা এখন এই মুহূর্তে দেখছি তারা মূলত গৌতম বুদ্ধের উদ্দেশ্যে এখানে তাদের যে মূলত ফলমূল এবং খাবার তারা এখানে হচ্ছে উৎসর্গ করছে, এবং উৎসর্গ করে পুরো বোধি বৃক্ষ মূলত গৌতম বুদ্ধের যে ধ্যান যেখানে থাকতেন সেই জায়গাটিকে বলা হতো যে বোধি বৃক্ষ। এবং এই বোধি বৃক্ষ এখানেও একটি রয়েছে, এবং এই বোধি বৃক্ষের ঠিক চারপাশে ঘুরে তারা প্রদক্ষিণ করছেন এবং গৌতম বুদ্ধকে স্মরণ করছেন। আমরা দেখেছি যে রাজধানী জুড়ে শুধুমাত্র বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই উৎসবটিকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু ব্যাপক তৎপর ছিল। আজকে সকাল থেকে যে আমরা যেই জায়গাটিতে রয়েছি অর্থাৎ আন্তর্জাতিক বৌদ্ধ বিহার মেরুল বাজার, এখানে কিন্তু ডিএমপির বেশ কয়েকটি ইউনিট ছিল, সোয়াট ছিল, এবং এখানে আমরা দেখতে পেয়েছি যে যারা ডগ স্কোয়াডও কিন্তু প্রস্তুত ছিল। আমরা দেখেছি সকাল থেকে তারা এসে পুরো এলাকাটি তত্ত্বাবধান করেছে এবং দেখেছেন সত্যিকার অর্থে এখানে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য আছেন কিনা। এখন মূলত এখানে যারা প্রার্থনা চলছে প্রথম ধাপের মতো, আজকে সকাল থেকেই এখানে প্রার্থনা শুরু হয়েছে। আমরা দেখেছি সকাল ঠিক 7টার পর থেকে এখানে প্রার্থনার জন্য মানুষ আস্তে আস্তে আসতে থাকেন, এবং এরপরই মানুষের ভিড় আস্তে আস্তে বাড়তে থাকে এবং মানুষ কিন্তু এখনও আসেন। এবং তারা বলছেন যে শুধুমাত্র এখন নয়, তারা আজকে সারাটা দিন তাদের পারিবারিকভাবে এবং মন্দির পর্যায়েও তারা মূলত তাদের যে উৎসব সেটা পালন করে যাবেন। এই মুহূর্তে দেশের বিভিন্ন জায়গায় ঠিক একইভাবে বৌদ্ধ পূর্ণিমা পালন করা হচ্ছে, এবং সেই খবর জানতে আমরা একটু চট্টগ্রামে যাব। সেখানে আছেন সহকর্মী ফেরদৌস লিপি, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ওনার মধ্য দিয়ে কিন্তু চট্টগ্রামের যে বৌদ্ধ বিহার ও মন্দিরগুলো আছে সেখানে কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা সেটা উদযাপিত হচ্ছে। এবং সকাল থেকে আমরা দেখেছি যে বৌদ্ধ যে ভক্তরা আছেন তাদের আনাগোনা এই বিহারগুলোতে, এবং তারা মূলত সমবেত যে প্রার্থনা সেটাতে অংশগ্রহণ করছে, এবং এছাড়া ফুল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বৌদ্ধকে পূজা করছেন, এবং পাশাপাশি আলোচনা সভা ধর্মীয় যে সভাগুলো সেগুলো অনুষ্ঠিত হচ্ছে, এবং ছোট বড় নারী পুরুষ নির্বিশেষে কিন্তু বৌদ্ধ ধর্ম অনুসারীরা কিন্তু এই মন্দির ও বিহারগুলোতে আসছেন এবং প্রার্থনা করছেন। এবং কিছুক্ষণ আগে অর্থাৎ 9:30টার দিকে এখান থেকে একটি শান্তি শোভাযাত্রা বের হয়েছে, এবং সেটা উদ্বোধন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায়। এবং সেখান থেকেও আসলে বলা হচ্ছে যে বিশ্ব শান্তির যে ধর্ম বৌদ্ধ ধর্ম, সে বৌদ্ধ ধর্মের যে প্রধান ধর্মীয় উৎসব, এই উৎসব যেন সারা দেশের মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে আনন্দ নিয়ে উদযাপন করতে পারে সেই প্রার্থনা কিন্তু এখান থেকে করা হয়েছে। এবং এখানে যারা ভক্ত অনুরাগীরা এসেছেন তারা বলছেন আজকের দিন তাদের জন্য কিন্তু বিশেষ দিন, যেহেতু এই দিনে বুদ্ধ জন্ম লাভ করেছে এবং বুদ্ধত্ব যে পেয়েছেন পাশাপাশি যে নির্বাণ হয়েছেন, সে কারণে এই বিশেষ দিনটাতে তারা কিন্তু পরিবারের সদস্যদের যেমন সুখ শান্তি কামনা করেন, সেই সাথে কিন্তু বিশ্ব এবং দেশের মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারে সে প্রার্থনা কিন্তু তারা করছেন। এবং এখানে যে আয়োজন, সেই আয়োজনেও কিন্তু আমরা সেই ছাপটা দেখছি, এবং যে উৎসাহ উদ্দীপনা প্রতিটা ভক্ত অনুরাগীদের সেটা কিন্তু আমরা দেখেছি। এবং বিশেষ করে তারা কিন্তু যে প্রার্থনাগুলো করছেন এবং জানেন যে শান্তি ধর্ম বৌদ্ধ ধর্ম শেষ, এবং সেই কারণে তারা চাচ্ছেন যে আজকে তাদের এই বিশেষ আয়োজনে সেই যে শান্তি, সেই শান্তির বার্তাটা যেন সব মানুষের মধ্যে পৌঁছে যায় সেই আশাটা কিন্তু তারা এখানে আসছেন তারা করছেন, এবং সময়মত প্রার্থনার মধ্য দিয়েও সেটা প্রতিফলিত হচ্ছে। তো আমার কাছে ছিল এই পর্যন্ত, আমরা এখন স্টুডিওতে ফিরে যাব। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ মন্দিরে, এর আগে ছিলাম রাজধানীর মেরুল বাড্ডায়।